বাড়ি থেকে মোবাইল মেরামত করাতে দোকানে যায় কুমিল্লার বরুড়ার এক তরুণী। মোবাইলের মেরামত খরচ আসে 250 টাকা, তরুণীর কাছে ছিল 150 টাকা। বাকি 100 টাকার জন্য ওই তরুণীকে ধর্ষণ করে দোকান মালিক শহীদুল ইসলাম ওরফে শহীদ। এ ঘটনা দেখে ওই তরুণীকে হুমকি দিয়ে আবারও ধর্ষণ করে আরও 2 যুবক। এ ঘটনায় 3 জনকেই গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ। তারা হলেন উপজেলার একবাড়িয়া তালুকদার বাড়ির আব্দুল করিমের ছেলে শহীদুল ইসলাম ওরফে শহীদ, মোহাম্মদ মোস্তফা কামালের ছেলে মেহরাজ হোসেন রবিউল, এমরান তালুকদারের ছেলে বোরহানুদ্দিন রাজু। জানা গেছে 13 জুলাই সন্ধ্যায় বরুড়ার মান্দারতলি এলাকার এক তরুণী একবাড়িয়া পূর্ব বাজারে মোবাইল মেরামত করার জন্য শহীদুল ইসলাম ওরফে শহীদের দোকানে যায়। সেখানে মোবাইল মেরামত বাবদ 250 টাকা চাইলে তরুণী 150 টাকা আছে বলে জানায়। বাকি টাকা নেই বললে দোকানেই শহীদুল ইসলাম শহীদ ধর্ষণ করে 100 টাকা না দেওয়ার কথা বলে। এ ঘটনার পর তরুণী বাড়িতে আসার পথে গ্রেফতারকৃত মেহরাজ হোসেন রবিউল ও বোরহানুদ্দিন রাজু সবাইকে বলে দেবে হুমকি দেয়। পরে তারা আবার স্থানীয় একটি কবরস্থানের পাশে নিয়ে ধর্ষণ করে ওই তরুণীকে। বাড়ি আসার পর তরুণীর মায়ের কাছে বিস্তারিত জানায়। পরে তার মা থানায় অভিযোগ করে। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করে। গ্রেফতারকৃত 3 জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।